লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনে অবস্থিত কুটুম্বাড়ির রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমেদ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বান্ধব পরিবেশ নিয়ে উপস্থিত সবার সামনে বিস্তর আলোচনা করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র ওমর ফারুক কানসারী ড মুকিত চৌধুরী অ্যাডভোকেট মমিন আলী শামসুদ্দিন আহমেদ শামসু সলিসিটর মাহমুদুল হক রাজন চৌধুরী সাবেক মেয়র গোলাম জেলানি নাসির মিয়া সহ আরো অনেকে সভাটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ আজিজ বাংলাদেশের একেবারে সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পার্বত্য অঞ্চলগুলো পাহাড়ি এইসব অঞ্চলে ভূমি বিরোধের ফলে প্রায় এক লাখ পাহাড়ি অধিবাসী বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে বিস্তারিত থাকছে কবিরের রিপোর্টে পাহাড়ে এই সংস্কৃতিপ্রেমী মানুষগুলো নিজেদের ভূমি নিয়ে দ্বন্দ্ব সংঘাতে এখন অনেকটাই দিশেহারা দেশের একেবারে সীমান্তে ভাতা উঁচু করে দাঁড়িয়ে আছে পার্বত্য অঞ্চলগুলো পাহাড়ে এইসব জমি নিয়ে দ্বন্দ্ব নিরসনে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ প্রায় এক লাখ পাহাড়ি আদিবাসী বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে গত বুধবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা এমএসটি ইন্টারন্যাশনাল এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেন প্রকাশিত রিপোর্ট সম্পর্কে সংস্থাটির আদিবাসীদের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অ্যান্ড্রু ইরুতি বলেন claims to land in the Chittagong Hill tracks. And this was a commitment made in the Peace Accord in 97. Uh, the legislation was enacted in 2001, but today the Land Commission has not made a single decision about land rights. And while we wait for that to happen, there continue to be, on a regular basis, conflicts between settlers, Bengali settlers, and Pahari in the region over claims to land. And that makes the place volatile and unsafe and a clim provides a climate of tension. রিপোর্টে বলা হয় উনিশশো সালে বর্তমান সরকার অঙ্গীকার করেও গত পনেরো বছরে জমি হস্তান্তর করতে পারেনি তবে এই মুহূর্তে সরকারের কি করা প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন And this is 15 years after the peace accord was signed. You know, there's something is wrong here. And the government promised to make this a commitment in its, in its electoral manifesto. There's still time now To ensure that the right of veto of the chair is removed, um, to ensure that there's adequate information provided about how it operates, um, to, ensure that, um, to ensure that it's made a, a high priority for the Chittagong Hill Tracks. Because for us, from the evidence that we saw, this is the root of a lot of the clashes and tension and this climate of insecurity that we witnessed when we went to the Chittagong Hill Tracks. পাহাড়িদের জীবন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নীরব ভূমিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ি মেয়েরা I think that's an important part of the report as we focus on human rights, obviously, and for indigenous communities, um, an human rights is the right to enjoy their culture and the human right to livelihood um, and, and their rights to, 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 traditional lands. Um, and so land, obviously, is key to this. To culture and to livelihood, and to re retaining a sense of um, one's you know, identity and distinctiveness. And the two are closely connected, um, and that's why it's imperative for the communities, the people that we talk with, that this land issue be resolved as quickly as possible and that people be restored to their land. The further time that passes, that they're disconnected with the land, then obviously culture, you know, this identity, and livelihood um, are under threat. আদিবাসীদের সমস্যাগুলো আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শয়ব কবির চ্যানেল আই লন্ডন এদিকে পূর্বল্যাঙ্গনে স্থানীয় একটি কমিটি হলে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ ট্রাস্টিদের এক সভা বিশিষ্ট কমিটি নেতা আলহাজ আফতাব আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মশিউর রহমান পরিচালনায় এ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মালনা রিদন আহমেদ বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপারসন আনহার মেয়া আলহাজ শাহ আফরোজ আলী এজাজুর রহমান কাঁচা মেয়া আলহাজ কবির উদ্দিন ট্রাস্টের সাধারণ সম্পাদক রব্বিন পাল আলহাজ আব্দুর রহমান শাহেদ আলী মিঠু আলহাজ জানাল আব্দিন মহিদুর রহমান লাল মোহাম্মদ সাদ মিয়া নেসার আলী শামসু সহ ট্রাস্টির বক্তাগণ এ সময় এই কমিটিকে আরও বেশি শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এছাড়া সভা থেকে আগামী পহেলা জুলাই ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা সর্বস্তরের ট্রাস্টিদের যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি কিছু সংখ্যক ট্রাস্টিবৃন্দ অবৈধ তৎপরতা করছে অভিযোগ করে তীব্র নিন্দা জানানো হয় পার্টলি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে দেশের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে জাকাত সংগ্রহের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত বক্তারা এ সময় ইসলামে জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আবুল হাসনাত আলহাজ ফজলুল হক রুহেল মিয়া মিয়া আব্দুল বারী আবুল কাশেম রিপন সাংবাদিক জহরুল হক মজুমদার আলী আজম খান প্রমুখ সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাস আসাদুর রেজা চৌধুরী রবিবার মাইল্যান্ডের স্থানীয় একটি সভা অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে যুক্তরাজ্যস্থ কুলাউরা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে রবিবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যস্থ কুলাউর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাৎসরিক ম্যাগাজিন প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান শরীফুজ্জামান চৌধুরী তপন সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু সম্পাদক শামসুর রহমান খান শাহিন আব্দুল সৌভান আতিকুর রহমান জোনেল মুজিবুর রহমান ইমতিয়াজ আহমেদ রানা শাহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ সংগঠনের সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন কুলাউরা কলেজের সাবেক জিএস এস জিল্লুর রহমান রওশন ওয়েলফেয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান অর্থ সম্পাদক রোমান আহমেদ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম নিপু সহ আরো অনেকে পরে আনুষ্ঠানিকভাবে সংগঠনের বাসরিক ম্যাগাজিন অনুষ্ঠান প্রকাশনা করা হয় প্রতিটি নাগরিকের মানবিক দায়িত্ব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সাহায্যার্থে প্রবাসী মৌলভীবাজার কনসেলারাইজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক চ্যারিটি ডিনারে বক্তারা এই কথা বলেছেন বক্তারা সাভারের ভবন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সাহায্যার্থে ব্রিটেন প্রবাসী সকল বাংলাদেশিকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসী মৌলভীবাজার ক্যান্সেলারাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি নেতা তারাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ডিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা সভাপতি আবদুল আহাদ চৌধুরী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিব বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ উস্তার আলী সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী রাজন রাজনগর পটিয়ার্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশাফ উদ্দিন এ সময় চ্যারিটি ডিনারের সাভার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দোষী ব্যক্তিদের সাজার দাবি জানিয়ে বক্তব্য রাখেন কুইন্স পার্ক বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেফুল মিয়া সুরমা সেন্টারের সাবেক সেক্রেটারি সালিক আহমেদ প্রবাসী মৌলবীবাজার ক্যান্সেলরাইজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি হারুনুর রশিদ কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মিয়া টাওয়ার হ্যামলেস বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ আকামত আলী রুবের হাজি আব্দুল হান্নান প্রমুখ উল্লেখ্য আগামী বাইশ জুন হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিজস্ব অর্থ ব্যয়ে বাংলাদেশে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেবেন জগন্নাথপুর উপজেলার পূর্ব বোদরায়ন আটঘর আউদত প্রবাসী গ্রাম উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি শেখ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মখলিস মিয়া ও মোহাম্মদ আকিক খানের যৌথ পরিচালনায় এতে সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মুহিদুর রহমান খান হাজি সাবরু মিয়া গয়াস মিয়া শেখ আব্দুল খালিক মোহাম্মদ চাঁদ মিয়া মোহাম্মদ ময়না মিয়া মতিন ফৈজুল মিয়া মোহাম্মদ ফারুক মিয়া আকিক মিয়া উপস্থিত নেতৃবৃন্দ এ সময় এলাকার উন্নয়নে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার দাবির পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামিম মিয়া সজ্জন খান তারা মিয়া ময়না মিয়া পাখি মিয়া রিপন মিয়া তৈরুজ খান সহ আরও অনেকে সভাটি রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে জার্মানির বাংলা স্টাইলের উদ্যোগে প্লাস ডে ডয়সে আনহাইটে সেমিনার অনুষ্ঠিত হাইডের মিলিনিয়াম গ্রিন পার্কে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক ফান্ডে উদযাপন